নমস্কার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আমি পুষ্পা, আজকে আবার উপস্থিত হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমার ভিডিওতে থাকবে এই ছোট্ট লাড্ডু গোপালের ড্রেসটি, এটি কীভাবে বানাতে হয় আজ এটি শেয়ার করব তোমাদের সঙ্গে। তো যারা আমার চ্যানেলে নতুন আর আমি আমার ভিডিওটা দেখছেন আর এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, সো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আর আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিওগুলো তার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর ভিডিওটা দেখার পর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, অবশ্যই করবেন। আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন, আপনাদের কাছে আমার এটা রিকোয়েস্ট রইল। তো চলো চলে যাওয়া যাক মূল ভিডিওতে। তো আমি প্রথমেই চেঞ্জ করে নেব। তো এখানে আমি 19টি চেঞ্জ করে নিয়েছি। 19টি চেঞ্জ করে নেওয়ার পর 2 3 3টি চেঞ্জ করে দেন। এটা আমি 3টি চেইন দেখুন স্কিপ করে 4 নম্বর চেইনে দেখুন 1 2 3 3টি চেইন স্কিপ করে 4 নম্বর চেইনে আমি একটি ডবল ক্রোশেট করে নেব। তারপর আমি প্রত্যেকটা চেইনই একটি করে ডবল ক্রোশেট করে নেব। প্রত্যেকটা চেইনে একটি করে ডবল ক্রোশেট। তো এভাবে আমি প্রতিটা চেইনে একটি করে ডবল ক্রোশেট করে তারপর আমি ফিরে আসছি। তো আমি পুরোটা চেইনে আমি একটি করে ডবল ক্রোশেট করে নিয়েছি। এখন এখন আমি এখানে এই কালারটি এখানে আমি অ্যাড করবো। এটা হয়ে যাবে আমার মানে গোপাল ড্রেসের বর্ডার। তো এখন আমি আবারও এখানে 3টি চেইন করে নেব, যেহেতু এটা চিকন উল দিয়ে কাজ করছি। করে নেওয়ার পর আমি এখানে কাজটিকে পুরো উল্টিয়ে নেব। উড়িয়ে নেওয়ার পর প্রথম যে করছি সে করের মধ্যে আমি একটি ডবল ক্রোশেট করে নেব। তারপরে যে মানে এই গড়ি সেম গড়ি আবার আমি ডবল ক্রোশেট করে নেব, মানে এখানে প্রত্যেকটা গড়ে দুবার করে ডবল ক্রোশেট করে নেব। তারপরে করো আবার একটি ডবল ক্রোশেট, আবার সেম করে আর একটি ডবল ক্রোশেট। তো আমি এভাবে প্রত্যেকটা গড়েই ডবল মানে দুইবার করে ডবল ক্রোশেট করে নেব। তো এবার আমি প্রত্যেকটা করি দুবার ডবল ক্রোশেট করে পুরো লাইনটা শেষ করে তারপর আমি ফিরে আসছি। তো আমি এখানে পুরোটা কমপ্লিট করে নিয়েছি। আর লাস্টের যে করতে ছিল সে করে কিন্তু আমি একবার ডবল ক্রোশেট করেছি, কেননা প্রথম যে করে 3টি চেইন যে 3টি চেইন যে করেছিলাম তো সেগুলো কিন্তু আমি একটি ডবল ক্রোশেট করেছিলাম, মানে 3টি চেইন নিয়েই একটি ডবল ক্রোশেট। তো তো আমি এই জন্য আমি এখানে একটি ডবল ক্রোশেট করে নিয়েছি।
তো আমি কেন লাস্ট টাইমই তিন মানে একটি ডবল ডবল কোশ্চেন করে নিয়েছি, এখন কী করবো? এখন আমি আবারও তিনটে চেঞ্জ করে নেব, তিনটে চেঞ্জ করে নেওয়ার পর কাজটিকে পাল্টে নেব। তারপর কী করবো, এখানে কিন্তু এই লাইনে কিন্তু প্রত্যেকটা গড়ে মানে দুবার করে ডবল কোশ্চেন করেছিলাম, কিন্তু এই লাইনে হবে দেখুন আমি মানে ইনক্রিজিংটা শুরু হয়ে যাবে, এই লাইনে হবে দুই গড় পর পর মানে ইনক্রিজিং। তো এখানে একটু মানে এটা আমি কোনাতে ধরবো না, কিন্তু এখানে একটি করে করে নিয়েছি ডবল ক্রোশেট, তারপরে করে ওয়ান ডবল ক্রোশেট, তারপরে করে হবে টু ডবল ক্রোশেট টুগেদার। এই দেখুন এক গড় দুই গড় দুই গড় পর তিন গড় করে করে মানে আমি ইনক্রিজিংটা করেছি। তারপরে হবে তারপরে করে হবে ওয়ান ডবল ক্রোশেট, তারপরে করে হবে ওয়ান ডবল ক্রোশেট, তারপরে করে হবে টু ডবল ক্রোশেট টুগেদার, মানে দুই গড় পর পর ইনক্রিজিং। তারপরে করে হবে ওয়ান ডবল ক্রোশেট, তারপরে করে হবে ওয়ান ডবল ক্রোশেট, তারপরে করে হবে টু ডবল ক্রোশেট টুগেদার। তো আমি এভাবে প্রত্যেকটা মানে পুরোটা আমি এভাবে কমপ্লিট করে নেব, দুই গড় পর পর ইনক্রিজিং করব। তো আমি পুরো লাইনটা শেষ করে তারপরে আমি ফিরে আসছি। তো আমি এই লাইনটা পুরোটা কমপ্লিট করে নিয়েছি, এখন আবারও তিনটি চেঞ্জ করে নেব। তিনটি চেঞ্জ করে নেওয়ার পর প্রথম করে একটি ডবল ক্রোশেট করে নেব, তারপরে করেও আবার ওয়ান ডবল ক্রোশেট করে নেব, তারপরে করেও ওয়ান ডবল ক্রোশেট করে নেব, তারপর পরের করে আমি টু ডবল ক্রোশেট টুগেদার। মানে এখনের এখনের রাউন্ডে হবে তিন গড় পর পর ইনক্রিজিংটা হবে। এই দুই নম্বর রাউন্ডে হয়েছিল দুই গড় পর পর, আর এই তিন নম্বর রাউন্ডে হবে তিন গড় পর পর ইনক্রিজিংটা হবে। এখন আবারও আমি ওয়ান ডবল ক্রোশেট, তার পরের করেও ওয়ান ডবল ক্রোশেট, তারপরের করে হবে ওয়ান ডবল ক্রোশেট। এক দুই তিন, এখন এই চার নম্বর করে হবে টু ডবল ক্রোশেট টুগেদার। তারপরে করে হবে ওয়ান ডবল, তো এখানে আমি এই রাউন্ডের কাজটি আমি পুরোটা কমপ্লিট করে নিয়েছি। এখানে কিন্তু আমি তিন গড় পর পর ইনক্রিজিংটা করেছি। তো এখন চলে যাবো আমরা পরের রাউন্ডে। তো আমার একটি ছোটো আড়াই বছরের একটি বেবি আছে, ও প্রায় সময় আমার পাশেই থাকে, ও বক বক করেই যাচ্ছে। তো প্লিজ আপনারা একটু কষ্ট করে বুঝে যাবেন, কেন ছোটো বাচ্চা তো একটু দূরেও যায় না। চেঞ্জ করে নেওয়ার পর কাজটিকে এবার পাল্টে নিয়েছি, পাল্টে নেওয়ার পর এখন কিন্তু আমি এখানে আমি তিন গড় পর পর করেছি ইনক্রিজিং, এখানে আমি চার গড় পর পাঁচ গড় পর এভাবেই ইনক্রিজিংটা করে যাব, কখনো বা চার গড় কখনো বা পাঁচ গড় এভাবেই করে যাবো ইনক্রিজিংটা। দুই তিন চার পাঁচ, তো আমি এই ছয় নম্বর করে আমি ইনক্রিজিংটা করে নেব। দেখুন আবার সেম করে আমি আরেকবার ডবল ক্রোশেট করে নিয়েছি, তারপর আমি আবার ওয়ান ওয়ান করে যাব, ওয়ান ডবল ক্রোশেট
Wonderful pochette. Wonderful pochette. Wonderful pochette. Wonderful pochette. তারপরে দিয়ে সুন্দর করে হবে টুটুটু করে লোকে তার ও মা তুমি দাও এই রাউন্ডের কাজ পুরো শেষ হয়ে গেছে। এখন যেটা করবো এটা হলো মানে মানে গোপালের ড্রেসের যে ডেনার যে ডিজাইনটা এটা দেবো। তো এটা দেওয়ার জন্য আমি কি করব, আমি যেটা আমার ব্যক্তিগতভাবে আমি পৌঁছানোর চেষ্টা করব। তো এরকম এটা হচ্ছে আমার মিডিল। তো মিডিলে একটা চিন আছে, এই দেখুন এই যে গিটটা, এটা হচ্ছে এটা অফ দি মিডিল। তো এখানে যদি আমি যদি আমি আট গড় দেই তাহলে এদিকে আমি আট গড় ডবল করে নেবো, মানে সমান সমান হতে হবে। তো তো আমি তিনটে চিন করে নেওয়ার পর তো এখন আমি যে ট্রেনার যে ডিজাইনটা করবো সেটা করার জন্য আমি এখানে দুই তিন চার তো আমি আমি এখানে আটটি করে ডবল ক্রোশেট করে নিয়েছি। তো আমি এই পাশ দিয়েও কিন্তু আমি আটটি করে ডবল ক্রোশেট করবো। দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, এতটুকু অব্দি আমি একটি চিহ্ন রেখে দিই। তো দেখুন আমি ওপাশ দিয়েও আটটি গোল পর্যন্ত করবো। তো আমি এখানে একটি এদিকে একটি একটি চিহ্ন রেখে দিলাম। তো আমি এভাবে এখানে আটটি গোল করে নেওয়ার পর আমি এটাকে এভাবে মিলিয়ে নেব। মিলিয়ে নেওয়ার পর যেহেতু আমার সমানেই লাগছে তো আমি এটা সমান সমান এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। আমি এখানে গুনে বসাইনি। তারপর আমি এতটুকু অবধি আমি ডবল ক্রোশেট করে নেব। একটা করে একটি করে ডবল ক্রোশেট। তো আমি এখানে প্রত্যেকটা গড়ে একটি করে ডবল ক্রোশেট করে নেব, মানে প্রতিটা গড়ে একটি করে ডবল ক্রোশেট। তারপরে এই দেখুন এই যে চিহ্নটা দিয়েছিলাম তো আমি এখানে স্লিপ স্টিচ
তারপর এখানে কিন্তু আমার আটটি আটটি করে আছে, সেই আটটি করার মধ্যে আমি ডবল ক্রোশেট করে নেব। তো আমি চারটি করে পর্যন্ত টপ কিছু করে নিয়েছি, এখন দেখছি তুমি দেখুন। তো এটা এটা একটুটুকু করলে পর তারপরে মানে বোঝা যাবে। তো এখন কী করবো, আরও তিনটে চেন করানো, তিনটে চেন করে নেওয়ার পর এই প্রত্যেক এই এই প্রত্যেকটা লাইনে আমি ডবল ক্রোশেট করে নেবো, একটি করে ডবল ক্রোশেট। তো আমি এখানে প্রত্যেকটা গড়ে একটি করে ডবল ক্রোশেট করে নেব। এখানে যতগুলো গড় ছিল প্রত্যেকটা গড়ে একটি করে ডবল ক্রোশেট। তো আমি লাইনটা পুরো কমপ্লিট করে নিয়েছি, এখন এই লাইনটাও কিন্তু সেম একইভাবেই হবে। প্রথমে তিনটে চেন, তারপর পুরোটা প্রত্যেকটা করে একটি করে ডবল ক্রোশেট, মানে এটা যেভাবে করেছি এটা সেমভাবেই হবে, প্রত্যেকটা করে একটি করে ডবল করে ডবল ক্রোশেট করে তারপর আমি ফিরে আসছি। তো এই লাইনের কাজ আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি কী করবো, এই যেটাকে এটার সঙ্গে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। তো এই দেখুন আমার এই ছোটো লাড্ডু করে ড্রেসটি কেমন হয়েছে। তো আমার এই ছোট্ট লাড্ডু গোপালের ড্রেসটি যদি আপনাদের ভালো লেগে থাকে, যদি একটু যদি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার চেষ্টা করবেন। আর আর যারা খুশি কাটার কাজ পছন্দ করে তাদের সঙ্গে আমার চ্যানেলটিকে অবশ্যই শেয়ার করবেন। তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। তো আজ এতটুকু, নমস্কার, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, রাধে রাধে।